সবকে দুঃখ জনক এবং কষ্টদায়ক শিশু কর্পোরেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে বলতে লজ্জাও লাগে, প্রশাসনিক ব্যবস্থা নাই বললেই চলে। এটাকে পুনর্গঠন করা, এটাও একটা দায়িত্ব। আপনারা যারা সামাজিক মিডিয়া লোকজন আছেন, আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ, আপনারা এই বৈশ্বের বার্ষিক দায়িত্ব পালন করবেন আমি বিশ্বাস করি। যেহেতু বৈশাখ একটা গুরুত্বপূর্ণ বিভাগ, এই বিভাগের সাথে অনেক জেলার কানেকশন পায়রা নূতন ভাবে হয়েছে, ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে, ভবিষ্যতে বৈশাখও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, শিল্পায়ন হবে, পরিবেশ বান্ধব আমরা বরিশাল করতে চাই। এই অঙ্গীকার জননেত্রীর যে আন্তরিকতা, এই আন্তরিকতা সত্যিকার অর্থ এই বরিশাল মানুষ সবসময় স্মরণ করবে, আমি সেই আশা ব্যক্ত করি। অনেক রকম সমস্যা আছে, সে সমস্যাগুলো আমাদেরকে প্রত্যেকেরই সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, যাতে করে এই কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারি। জনগণ যাতে তারা তাদের প্রত্যাশিত আশাকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়, যে আশাকাঙ্ক্ষার কারণে আমাদের নিরপেক্ষভাবে ভোট দিয়েছে, এর জন্য আমি সবসময় আমি তার স্মরণ রাখব। আমি বিশেষ করে এই সামাজিক মিডিয়াকে আন্তরিকভাবে অনুরোধ করব, তারা দায়িত্বশীল আচরণ করবে, বরিশালের স্বার্থে, এই সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, এখানে ব্যক্তি স্বার্থের থেকে বড় স্বার্থ এই সাধারণ মানুষের স্বার্থ, সেই স্বার্থটাকে সমুন্নত রাখবে আমি এই আশা ব্যক্ত করি। এই সাংবাদিক এই সমাজ আমাদের সংকীর্ণতা থাকতে হবে, সংকীর্ণতা দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে কখনো জয় করা যায় না। হিংসা বিদ্বেষ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমরা বরিশালে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক নেতৃত্ব ছিল, কিন্তু আমাদের সমস্যা হয়েছে আড়াল দিল, আমাদের দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অনেক পিছের দিকে অগ্রসর হতে পারে। আমি চট্টগ্রাম, নোয়াখালী বিভিন্ন জেলায় আমি গিয়েছি, সেখানকার অবস্থা দেখেছি এবং সেখানকার মানুষের তাদের কার্যক্রম আমি নিজেকে প্রত্যক্ষ করেছি। যেহেতু চট্টগ্রাম আমাদের দীর্ঘ ভোট ভোট কেন্দ্রিক একটা ভোটের কারণে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, বিজেপি আছে ওখানে, ওখানে তিনটে ভোট এখন তৈরি হয়েছে, যেটা অসম্ভবকে সম্ভব করেছে সেটাতে এই মানুষের জন্য করেছে, এই জনগণকে আত্মনির্ভরশীল করার জন্য হয়েছে। মাতার বাড়ি
বের টার্মিনাল, দুটো পোর্ট, মাতারবাড়ি তো একটা ডিসি পোর্ট, সেখানে আমাদের কয়েকটা পাওয়ার প্লান্ট হয়েছে, কক্সবাজারকে উন্নত করার জন্য, পর্যটন উন্নত করার জন্য আপনারা সবাই অবলোকন করেছেন, সেখানে ট্রেন লাইন হয়েছে এবং খুব সুন্দর একটা স্টেশন করা হয়েছে। আজকে মেট্রো রেলের যে অবস্থা সত্যিকার, বিভিন্ন মিরপুর উত্তরা বিভিন্ন থেকে প্রতিদিন 70-80 হাজার লোক আগাম করে। আরো উল্লেখ করি যে এলিভেটার এক্সপ্রেস আমার বারাসাত থেকে এয়ারপোর্টে যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, সেই যাত এখন আমি 30 মিনিটে এয়ারপোর্টে যাইতে পারি। সময়কে যে সময় মানুষকে এগিয়ে নিয়ে যাবে, বৈশাখবাসীও আমি মনে করি সময়কে এগিয়ে নিতে হবে, অবশ্যই হবে। এই জনপদ যে অবলিত সে অবকাঠামোকে আমরা তৈরি করবো।